ও ভাই ভাই হুলি ভাই রং হয়ে গেছে ভাই পুরো পুরো খুলে গেছে আর মারবো না উঠে গেছিল পাটাকা সাবস্ক্রাইবার ভাই ভাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তো আজকের ভ্লগটা ভাই অনেক দিন পরে আমাদের বাড়ি থেকে শুরু হচ্ছে আর এই ছেলেটা ভাই যখনই আমি শুরু করি তখনই এই মানটা চলে আসে 3:32 আজকে হচ্ছে সানডে ভাই তো সানডে তো ধামাকাদার ব্লগ হবে আর বাইক রয়েছে আর ওইখানটা রাস্তায় ওদের বাইক রয়েছে আজকে গ্রুপ রাইড হচ্ছে তো সবাই রয়েছে বলতে গেলে গাইজ তাড়াতাড়ি বেরোই আর খেলাটা শুরু করি আমি চুলটা বেঁধে রেখেছি ভাই কিরকম লাগছে বলো যদি খারাপ লাগে ভাই সেটাও বলো আর যদি ভালো লাগে থাকে তাহলে সেটাও বলো চুল বেঁধে রাখার জন্য আমার চুলটা এরকম বড় করাই আরো কিছু মাইলা এটা নতুন স্টাইল স্টাইলটা হচ্ছে গাইস ঝুটি ঘর 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 দিন টাইম লেগেছে জানো তো চুল আরো বড় ছিল তাও এখন একটু কেটে ফেটে আবার ঠিকঠাক করেছি রুমের মধ্যে এরকম চুল রাখা খুবই কষ্ট আর একজনের জন্য চুলটা কাটিছি নয় কাটতাম না গাইস আমি এখন ভাই ব্লগটাকে কন্টিনিউ করতে পারছি কারণ এতক্ষণ ধরে আমার কোনো রেকর্ডই হচ্ছিল না তো ভাই এখন রেকর্ড হচ্ছে হাওয়া দিতে এসেছিলাম হাওয়াটা দিলাম তো এই জায়গার থেকে ভাই কাজ করাতে পারো আমার ফ্রেন্ডেরই দোকান বলতে আরে ভাই আমার ক্যামেরা হয়ে গেছিল হ্যাং আর ওখানটায় ভাই আমাদের কিছু ফ্যামিলি মেম্বাররা ওয়েট করছে যে জায়গাটা যাচ্ছি ভাই আমরা আজকে একটু ভিতর থেকে ঘুরে ঘুরে যাবো ঘুরে রিয়াকশন আরে নেক্সন নিয়ে কিভাবে দাঁড়িয়ে রয়েছে তোমরা কারা কারা ভোট দিয়েছো ভাই তারা কমেন্ট করে জানাও ভাই আর আমি তো এই যে ভাই ভোট দিয়ে দিয়েছি সেটা ভাই দেখতে পেলে আর আজ কিভাবে বেরোলো এইটুকানি রাস্তার মধ্যে থেকে আজের চালানো ভাই খুবই বাজে হয়ে গেছে আরে ভাই কি চালাচ্ছে এরা সো ভাই ফ্যামিলি মেম্বার ভাই এই হলুদ ডিউকটা আমার জীবনে ভাই অনেক লাক ঘুরি দিয়েছে এই জায়গাটায় ও এনএস নিয়ে ঢুকে গেছিল এই যে এই জায়গাটায় খুবই একটা খতরনাক বাজে জায়গা ভাই আমি তো সেদিনকে ব্লগে ছিলাম না এই যে এই জায়গাটায় ঢুকে গেছিল ঢুকে যাওয়ার পরে ভাই তারপরে এই যে Z900 এই জায়গাটা দিয়ে না এনএস নিয়ে ঢুকে যাওয়ার পরে এখন G900 কিনে নিয়েছে ওরে ভাই ওরে ভাই কি স্লিপ মারলো ভাই আমি আর লিন করবোই না আসো সো ভাই এরা লিন করুক ভাই আমি মজাটা নিই কারণ এই রাস্তার মধ্যে ভাই যা স্লিপ খেয়েছি আমি একবার লিন করতে গিয়ে স্লিপ খাইছি তুই পিছনে ছিলি একদম বিশাল স্লিপ খাইছি দেখিস তো পড়ে যাচ্ছিলাম এই জায়গার থেকে যখন চার চাকাটাকে চালাই না ভাই হেভি মজা লাগে ভাই এরকম এরকম করে ও ও ভাই কি লিন দিল রে ও ভাই উঠে গেছিল আর কিছুক্ষণ পরে ভাই এই চাকাটা পড়বো ভাই না 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 মার মার কা খোপড়ি তোর সালে কা চাঁদে উঠে গেছিলাম সো ভাই এটা ভাই ভয় লেগে গেছে এটা ফেল হয়ে যাচ্ছিল ও ভাই হুইলি মারার জন্য আমাদের পুরো নাম হয়ে গেছিল হুইলি গ্যাং তো সেই কারণে ভাই হুইলি কন্টেন্ট বন্ধ হয়ে গেছে
আর মারবো না মানে উঠলে ভাই আমি দিয়ে দেবো নয়তো ফুটেজ তোমরা বুঝতে পারলে ভাই বুঝে নিও এ তো টায়ারে পিরেক ঢুকেছে আমি আর করব না হচ্ছে না আমার আর করব না ভাই ভাই হুইলি ভাই রং হয়ে গেছে ভাই পুরো পুরো খুলে গেছে এ কি অবস্থা ভাই ডিউক 390 এক্সজস্ট ভাই খুলে গেছে এই জি জি বলো না এখানটা আবার ময়ে ময়ে হয়ে গেছে ছেলেটা এটাও খুলে গেছে আবার এখানটা পেরে কো ঢুকে গেছে রয়েছে একটা হাঁস ভরনা ভালো আছো সে তুমি ওই আরএস নে ছিল না হ্যাঁ যে র‍্যাপার মানে তোমরা সার্চ করে দেখতে পারো নামটা বলে দাও রিয়েল কলম আমার ইউটিউব চ্যানেল কি জান কি ঝামেলা করছিস আবার আবার সেই ঘন্টা টুং টুং পড়বো এই মালটা এখন একটা সুপার বাইকের থ্রটল মারা হবে ভাই বুম 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 ভাই পুরো কান করে আমি একবার মারবো আমি একবার আমি গাড়ি খারাপ করে দিয়েছিস নাটটাই খুলে গেছে ভাই আরে জ্বালা তো এর জন্যই বললাম টেস্ট ড্রাইভ নিতে না ভাই টেস্ট ড্রাইভ নিতে কি আমি ভাই কন্টেন্টের জন্য বলছি শুধু রাজ একটা সেন্সর ছিল আর যেগুলো আমাদের বাইকেও থাকে তো সেই নাটটাই নাকি খুলে গেছে এবার ভাই স্টাডি হচ্ছে না এবার কি করবে এবার স্টার্ট হবে না কি হবে ওখানে আমার কিছু একটা লাগাতে হবে ওই নাটটা নাট পকেটে ভাই নাট আমি পকেটে নিয়ে গুচ্ছি গাইস কেটিএম এর গাড়িতে ভাই এরকম প্রবলেম কেন হচ্ছে গাইস কেটিএম তোমরা ঠিক করো ভাই গাড়ি আরেকবার থটল ডাউন হবে ভাই আর এ আমাকে বলছিল ভাই থটল নাকি মুড়াতে শুধু বাচ্চাদের দেওয়া হয় কোনো বাচ্চাদের না শুধু বলতে হবে তাহলে সবাইকে মুড়াতে দেওয়া হবে মুড়া ও ভাই তো ভয় তো মুড়াই নি কি বলবো ভাই রাজে রিটেক লাগবে নাকি ভিডিও করছি অল্প 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 সবচেয়ে বেশি তাই তো ভাই গুলির মতো বেরো ভাই ডিউক 390 যেন ফ্লাই বাই দি পুরা ভাই রকেটে মেগে বেরো ভাই ভাই দিল না ধারক ধারা পাচ্ছি কারণ তুমি এখনই শরৎ শরৎ করে ভাই মিনিমাম এটা 5 কেজি মনে হচ্ছে তো ভাই আগেই ভাই কন্ডিশন হয়ে যাচ্ছে এই গেস খেয়েছে কি অবস্থা না ছাড়লে নিচু হ নিচু হ নিচু হ ভাই
ভাই আমি আর পড়ব না আমারে খুলে দে ভাই এই তো ভাই ফাইনালি বসে পড়েছে এবার কেমন লাগলো জয়দা এটা পা এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ভাই মিনিমাম ভাই এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে তারপরে ভাই এরকম স্ট্যান্ড করা যায় দেন আজকে ভাই যা ফেটে গেছে না মানে ভিডিওতে দেখতে খুব মজা লাগে বাট রিয়েলিস্টিকে এটা অনেকটাই কঠিন আসছি ভাই সো গাইজ আওয়ার হুইলি ডিমান্ড আমার আজকে ভাই স্কেটিং এর ভিডিওটা তোমাদের কিরকম লাগলো ভাই সেটা কমেন্ট করে জানিও আর রাইডের থেকে ভাই আজকে একটু মজাটা বেশি লেভেলের হলো তার মধ্যে সামনে ভাই এই যে বাস নিয়ে ঢুকিয়ে দিয়েছে সাবস্ক্রাইবার ভাই ভাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভাই ভাই আসছি তাহলে না বেরিয়ে যাবে তো আসিস না না আসি ভাই ভাই ওখানটায় ভাই ফ্যামিলি মেম্বার মুভমেন্ট হয়ে গেছিলো ভাই এ কোথায় রে বেরিয়ে চলে গেছে আমরা এখন এদিক থেকে ভাই বাড়ির দিকে চলে যাবো আমরা দাঁড়াচ্ছি কেন দাঁড়াচ্ছি কেন সো ভাই ওরা সবাই বেরিয়ে যাচ্ছে আর এখানটায় চলো একটু দাঁড়িয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ